ইন্দোনেশিয়ান স্মার নেপিয়ার হাইব্রিড ঘাস এ জমি থেকে প্রায় এখন পর্যন্ত 8 থেকে 10 বারের মতো ঘাস কাটা হয়েছে। আমরা প্রতি কাটার পরে গোবর এবং কি রাসায়নিক সার ব্যবহার করে দেই এবং কি পানি সেচ দেই। দেখুন এখন পর্যন্ত একটি ঝোপের আকার কীরকম, প্রায় 4 ফিট 3 ফিট দূরত্বে লাগানো রয়েছে। একটি গাছে ঝোপে প্রায় 200টিরও বেশি গাছ হবে আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘাসগুলো কীরকম, আমার অনেক ভিডিওতে আপনারা এই ঘাসের ফলন দেখেছেন, প্রায় প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিই স্মার্ট ঘাসের ফলন কীরকম আসে। আর প্রায় এখানে প্রায় 2 বছরের মতো হয়ে যাচ্ছে জমিতে এই স্মার্ট নেপিয়ার লাগানোর, ফলন আমরা কেটেই চলতেছি আর ফলন হতেই চলতেছে। আমার চ্যানেলে আপনারা অবশ্যই এই ঘাসের ভিডিওটি দেখতে পাবেন। আরও দেখতে পাচ্ছেন কী মাত্রায় ফলন আসছে আমাদের, অসংখ্য ফলন, যা অন্যান্য ঘাসের মধ্যে আপনি এরকম ফলন পাবেন না। ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটি একটি খুবই উপকারী ঘাস বাংলাদেশের খামারিদের জন্য। যারা গরু ছাগল ভেড়া মহিষের খামার করেছেন তারা নিশ্চিন্তে এই ঘাসটি চাষ করতে পারেন। এই ঘাসটি ফলন অন্যান্য ঘাসের থেকে অধিক কয়েক গুণ বেশি ফলন এবং প্রোটিনও অনেক বেশি। এই ঘাসটি খেতেও খুব পছন্দ করে গরু ছাগল। ফলনের দেখতে বলতে গেলে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসের ফলনটি কীরকম হয়েছে। তাই আপনারা এই ঘাসের কাটিং নিতে চাইলে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি সেলিম কবির শাহ, দিনাজপুর জেলা শ্রীবন্দর থেকে।